প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ি, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি পরিতোষ কুমার লাহিড়ি, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচের যেটা দেখতে পাচ্ছ সেটা আমার মেইল অ্যাড্রেস, এবং তার নিচে আছে আমার ফোন নাম্বার, যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা তুমি চাইলে যে কোনো মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সেটা মেইলের মাধ্যমে হতে পারে অথবা ফোনের মাধ্যমেও তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, যে কারণে তোমাদেরকে দুটো নাম্বারই প্রোভাইড করা হয়েছে। তো আমরা যেহেতু পড়াশোনার মধ্যে চলে যাব, তো আমরা শুরুতে দেখে নিই, আমরা চ্যাপ্টার 11-তে আজকে আছি, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ, এই চ্যাপ্টারটাতে আমরা আছি, 11 নম্বর চ্যাপ্টার। তো আজকে আমরা করছি হচ্ছে এই চ্যাপ্টারের লেকচার 3, বা 3 নম্বর লেকচার করছি আজকে আমরা। তো এর আগে আমাদের 2টা লেকচার হয়ে গেছে, তো আজকে আমাদের 3য় লেকচার। তো গতদিন আমরা শিখেছিলাম ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠানের অঙ্ক, বা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠান কিভাবে হিসাব করে সেই অঙ্কটা আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব উৎপাদনশীল প্রতিষ্ঠান কি করে হিসাব করে। তো যেহেতু আমরা শুরু করব উৎপাদনশীল প্রতিষ্ঠান দিয়ে, এগুলোকে আমরা ইংরেজিতে বলি ম্যানুফ্যাকচারিং কনসার্ন বা উৎপাদনশীল প্রতিষ্ঠান। তো যে কোনো একটা উৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষেত্রে আসলে খরচ হয় 5 রকম। আমাদের অঙ্ক করতে গেলে সাধারণত খরচ লাগে 5 প্রকারের, তার মধ্যে প্রথম খরচটির নাম হচ্ছে কাঁচামাল। অর্থাৎ যে কোনো একটা পণ্য তৈরি করতে গেলে আমার শুরুতে লাগবে কাঁচামাল। দ্বিতীয় যে খরচটা আমাদের দরকার পড়ে তার নাম প্রত্যক্ষ মজুরি, অথবা এর সঙ্গে তুমি যোগ করে নিয়ে বলতে পারো প্রত্যক্ষ খরচ, অর্থাৎ প্রত্যক্ষ মজুরি এবং সেই সঙ্গে প্রত্যক্ষ খরচ। এখানে একটু উল্লেখ করার দরকার, প্রত্যক্ষ বলতে আমরা আসলে বুঝি যে খরচগুলো বাদে ওই পণ্যটা উৎপাদন করা সম্ভব নয়, তাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ খরচ। ঠিক একইভাবে এরপরে আছে কারখানায়, যেহেতু আমরা পণ্য উৎপাদন করব, তার মানে এটা কারখানাতেই উৎপাদন করতে হবে। তাহলে কারখানায় উৎপাদন করতে হলে করতে গেলে আমাদের কারখানা এক প্রকারের খরচ হবে। তোমরা এগুলো জানো কোনটা কি ব্যয়, এগুলো নিয়ে আমরা এর আগেও 1 নম্বর লেকচার আলোচনা করেছি, তারপর আবার বলছি। কারখানায় যে কারখানা সংক্রান্ত যে খরচগুলো হবে, সেই খরচগুলোকে একসঙ্গে করার পরে যেটা আসবে সেটা হচ্ছে কারখানা অগ্রি ব্যয়। এটা আমাদের খরচ ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে। এরপরে আসবে অফিস উপরি ব্যয়, অর্থাৎ আমরা অফিসেও অফিসের যে সমস্ত খরচগুলো হবে সেই খরচগুলোকে একসঙ্গে করে এটাকে তৈরি করব, সেটা হচ্ছে অফিস উপরি ব্যয়। এবং সব সর্বশেষ যেটা থাকবে, যে খরচটা হয়, তার নাম হচ্ছে বিক্রয় উপরি ব্যয়, অর্থাৎ পণ্য বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো সেগুলোকে বলে বিক্রয় উপরি ব্যয়। তো আমাদের এই যে 5টা খরচ তুমি দেখতে পাচ্ছ, এই 5টা খরচ হচ্ছে ধাপে ধাপে আসবে, অর্থাৎ একটার পরে আরেকটা। অর্থাৎ কাঁচামালের পরে প্রত্যক্ষ মজুরি, তারপরে কারখানা উপরি ব্যয়, তারপরে অফিস উপরি ব্যয়, এবং সবশেষে বিক্রয় উপরি ব্যয়। যদি কোনো কারণে কোনো একটা খরচ মিসিং থাকে, কোনো একটা খরচ না থাকে, তবেই কেবলমাত্র ওপরের খরচটা আগে আসবে। এখন উদাহরণের সুবিধার্থে আমি তোমাদের বলছি, কাঁচামাল ধরে নাও প্রত্যক্ষ মজুরি নাই, সেক্ষেত্রে কাঁচামালের পরে আমরা কারখানা উপরি ব্যয় দেবো, তারপরে অফিস উপরি ব্যয়, তারপরে বিক্রয় উপরি ব্যয়। কিন্তু প্রত্যক্ষ মজুরি থাকা অবস্থায় আমরা কোনোভাবেই কাঁচামালের পরে কারখানা উপরি ব্যয় বসাতে পারব না, অর্থাৎ এখানে একটা সিরিয়াল মেনটেন করতে হবে। এটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা মনে রাখারও একটা খুব সহজ পথ আছে, এইভাবে দেখো, আমি পাশে লিখে দিয়েছি, এটা হচ্ছে কামুকা অবি। কামুকা অবি কয় চন্দ্রবিন্দু আকার কাঁচামাল, মতে হচ্ছে মজুরি বা প্রত্যক্ষ মজুরি, কাতে কারখানা উপরি ব্যয়, সরেয়তে অফিস উপরি ব্যয়, বয়সীতে বিক্রয় উপরি ব্যয়। এভাবে যদি তুমি মনে রাখতে জেনারেলি মনে রাখতে না পারো, তবে তুমি এভাবে চেষ্টা করে দেখতে পারো। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খরচগুলোর একটা দেখব। দেখো প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ খরচ সমান সমান মুখ্য ব্যয়,
মানে আমরা যে খরচটা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম সেই পাঁচটা খরচের মধ্যে পড়ছে। দেখো এরপরে আমরা মুখ্য ব্যয় প্লাস কারখানা অবধি ব্যয় সমান সমান উৎপাদন ব্যয়, আবার উৎপাদন ব্যয় প্লাস অফিস ও বিক্রয় উপরী ব্যয় সমান সমান মোট ব্যয়, আবার মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা সমান সমান বিক্রয় মূল্য। অর্থাৎ আমাদের আমরা যে কস্ট শীট করি বা উৎপাদন ব্যয় বিবরণী আমরা যেটা করি সেখানে আসলে এই সিরিয়াল মেনটেন করে আমরা একটার পর একটা নেমে আসি। দেখো আমি শুরুতে তোমাদের বলছিলাম যে পাঁচটা খরচ পর পর আসবে, ঠিক সেম এখানেও দেখো পাঁচটা খরচ পর পর আসছে। প্রথমে কাঁচামাল, তারপরে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ খরচ, তারপরে কারখানা উপরি ব্যয়, তারপরে অফিস উপরি ব্যয়, তারপরে যে বিক্রয় উপরি ব্যয় আসছে, এবং সবশেষে মোট ব্যয়ের সঙ্গে আমরা যে মুনাফাটা প্রত্যাশা করছি সেই মুনাফাটা যোগ করলে পাবো আমরা প্রত্যাশিত মুনাফা। এর বাহিরেও আরেকটা খরচ আছে যেটাকে আমরা বলি রূপান্তর ব্যয়। সেই রূপান্তর ব্যয় হচ্ছে প্রত্যক্ষ মজুরি প্লাস কারখানা উপরি ব্যয়, এই দুজনকে যোগ করলে আমরা পাই হচ্ছে রূপান্তর ব্যয়। যদিও এটা আমরা এক নাম্বার লেকচারে দেখেছিলাম, তারপর আমি আরেকবার তোমাদের মনে করানোর জন্য জাস্ট শুধুমাত্র একবার দেখে দিলাম, এরপর আমরা অঙ্কে চলে যাব। তো যদি আমরা একটা অঙ্ক দেখি, দেখো প্রথমে কাঁচামাল, তারপরে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, মজুরি, প্রত্যক্ষ খরচ, কারখানা ভাড়া, পরোক্ষ কাঁচামাল, যন্ত্রপাতির অপচয়, কারখানা ব্যবস্থাপকের বেতন, অফিস ভাড়া, কর্মচারীর বেতন, অফিস খরচ, বিক্রয় পরিবহন, বিক্রয় কমিশন, বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর বেতন এবং মুনাফা মোট ব্যয়ের 25%। তাহলে আমরা যে পাঁচটা খরচ জানি সেই পাঁচটা খরচের ভিত্তিতে আমরা খুঁজে খুঁজে দেখব কোনটা কোন খরচের মধ্যে পড়ে এবং সব শেষে আমরা অঙ্কটা করব। আগে আমরা প্রথমে যেহেতু শেখার জন্য আমরা চেষ্টা করছি, তাহলে আমরা প্রথমে আগে দেখব কাঁচামালের খরচ কোনগুলো। শুরুতে আসো আমরা কাঁচামালগুলো দেখি। তাহলে কাঁচামালের ক্ষেত্রে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কাঁচামাল ক্রয়। খুব স্বাভাবিক, যেহেতু আমরা কাঁচামাল নিয়ে কাজ করছি তাহলে কাঁচামাল ক্রয় আমাদের একটা খরচ, ক্রয়ের খরচ, কাঁচামাল সংক্রান্ত খরচ। দ্বিতীয় খরচটার নাম হচ্ছে ক্রয় পরিবহন। কাঁচামাল ক্রয় করেছি সেটাকে আনতে গেলে আমাদের একটা খরচ দিতে হবে, তার মানে এটাও কাঁচামাল সংক্রান্তই খরচ, ঠিক আছে। তারপরেটা আমরা চলে আসি আমদানি শুল্ক। আমদানি করেছি অবশ্যই, আমি কাঁচা মালটাই আমদানি করেছি কোথাও থেকে, যে কারণে আমাকে আমদানি শুল্ক দিতে হয়েছে, সেহেতু আমদানি শুল্ক এটাও কাঁচামাল সংক্রান্ত খরচ। তার মানে আমরা কাঁচামাল সংক্রান্ত খরচ এখানে পেলাম তিনটা, একটা হচ্ছে কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন এবং আমদানি শুল্ক। ঠিক একইভাবে যদি প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা যাই তাহলে দেখো শুরুতেই আছে মজুরি, শুরুতেই আছে মজুরি 30,000 টাকা। আমরা শুরুতে মজুরি 30,000 টাকা দিয়ে দিলাম। দেন আরেকটা আছে দেখো প্রত্যক্ষ খরচ, সরাসরি বলে দিয়েছে যেহেতু আমরা প্রত্যক্ষ খরচ বের করছি, তার মানে মজুরি একটা প্রত্যক্ষ খরচ, পাশাপাশি সরাসরি একটা প্রত্যক্ষ খরচ বলেই একটা আইটেম আছে। প্রত্যক্ষ খরচ বলে একটা আইটেম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 20,000 টাকা। আমরা প্রত্যক্ষ খরচ 20,000 টাকা দেখলাম, তাহলে আমরা পেলাম কোনটা কোনটা, পেলাম কাঁচামাল, পেলাম প্রত্যক্ষ খরচ। দেন আমরা এখন খুঁজবো হচ্ছে কারখানা উপরি ব্যয়। তাহলে কারখানা উপরি ব্যয় খুঁজতে গেলে শুরুতে যেটা আসে সেটা হচ্ছে কারখানা ভাড়া। দেখো 20,000 টাকা অঙ্কের ভেতরে আছে কারখানা ভাড়া 20,000। এরপরে আছে পরোক্ষ কাঁচামাল। এইবার একটুখানি বলার দরকার আছে, কাঁচামাল আমরা শুরুতে দেই আর পরোক্ষ কাঁচামাল হচ্ছে যে সমস্ত কাঁচামাল, পরোক্ষ কাঁচামালটা কি একটু জেনে নেওয়া দরকার, যে সমস্ত কাঁচামালের আসলে বিকল্প আছে তাদেরকে বলা হয় পরোক্ষ কাঁচামাল। এখন আলোচনার সুবিধার্থে আমি তোমাকে বলতেই পারি, এখন শার্ট তৈরি করতে গেলে আমার বোতাম লাগবে, বোতাম ছাড়া আমি শার্ট তৈরি করতে পারবো না খুব স্বাভাবিকভাবে, কিন্তু বোতামের বিকল্প আছে। বোতামের বিকল্প কি, আমি বোতাম না দিয়ে শার্টের ক্ষেত্রে জিপার দিতে পারি। তাহলে বোতামের বিকল্প, যে সমস্ত জিনিসের বিকল্প আছে সেগুলোকে আমরা বলি পরোক্ষ কাঁচামাল। তাহলে পরোক্ষ কাঁচামালটা হচ্ছে কারখানা উপরি ব্যয়। তারপরে চলে আসি আমরা, তারপর একটা যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতি অবশ্যই কারখানাতে থাকে, অর্থাৎ ফ্যাক্টরিতে থাকে, ফ্যাক্টরিতে থাকলে যন্ত্রপাতির অবচয় ফ্যাক্টরিতেই বসবে। এরপরে কারখানা ব্যবস্থাপকের বেতন, যেহেতু এটা কারখানার কাজ এবং কারখানা ব্যবস্থাপকের যে বেতনটা সেটা আমরা কারখানা ব্যবস্থাপকের বেতন দেব। তাহলে আমরা তিনটা খরচ পর পর বের করলাম, কাঁচামাল, প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরি ব্যয়, তিনটা খরচ আমরা পর পর বের করে নিয়েছি।
আরো দুটো খরচ আমাদের বের করা বাকি আছে, আমরা পরের স্লাইডে গিয়ে আর দুটো খরচ বের করব। আসো আবার শুরুতে অঙ্কটা নিয়ে নি। এবার খুঁজবো আমরা অফিস উপরি ব্যয়, তাহলে অফিস সংক্রান্ত খরচ। তাহলে প্রথমটাই যদি আমরা অফিস ভাড়া, এটা অবশ্যই একটা অফিস সংক্রান্ত খরচ। এরপরে কর্মচারীর বেতন, কর্মচারী অবশ্যই অফিসে কাজ করে, সুতরাং কর্মচারীর বেতন ও অফিস সংক্রান্ত খরচ। এরপরে অফিস খরচ নিজেই একটা খরচ। এরপরে আসি আমরা বিক্রয় উপরিব্যয়। দেখো বিক্রয় উপরিব্যয়ের ভেতরে কি কি যেতে পারে, বিক্রয় পরিবহন বিক্রয় সংক্রান্ত খরচ, বিক্রয় কমিশন এটাও বিক্রয় সংক্রান্ত খরচ, বিজ্ঞাপন এটাও বিক্রয় সংক্রান্ত খরচ, বিক্রয় কর্মীর বেতন এটাও বিক্রয় সংক্রান্ত খরচ। অর্থাৎ তাহলে আমরা বিক্রয় উপরিব্যয়ও পেয়ে গেলাম। তাহলে আমরা সব মিলিয়ে আমরা আমাদের যে পাঁচটা দরকার ছিল আমরা সেই পাঁচটা বের করে ফেলেছি, অর্থাৎ দুপাশে বের করেছি কাঁচামাল, প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়, এবং ঠিক সেম এই পাশে আমরা বের করলাম অফিস উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়, যেহেতু আমাদের এখনো মুনাফার কাজটা করতে হচ্ছে না, এটা আমরা অঙ্ক করতে গেলে দেখব। তাহলে আমরা দেন আমরা এখন চলে আসি এই অঙ্কটাকে যদি আমরা সৃজনশীল করি তাহলে কি হয়, দেখো আগের অঙ্কটাই রয়ে গেছে, জাস্ট আমরা এর সঙ্গে সূত্রটা বসাবো। ক নম্বরে হয়তো বা বলবে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খ নম্বরে বলবে উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, গ নম্বরে বলবে মোট ব্যয় ও বিক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে এগুলো করতে গেলে আমাদের আগে জানতে হবে মুখ্য ব্যয়ের সূত্রটা কি। তাহলে আমরা মুখ্য ব্যয়ের সূত্রটা একবার দেখে নেই, প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি সমান সমান মুখ্য ব্যয়। এরপরে মুখ্য ব্যয় প্লাস কারখানা উপরিব্যয় সমান সমান উৎপাদন ব্যয়, যেহেতু আমাদের খ নম্বরে উৎপাদন ব্যয় চেয়েছে, গ নম্বরে চেয়েছে মোট ব্যয় এবং বিক্রয় মূল্য। তাহলে মোট ব্যয়ের সূত্রটা কি, উৎপাদন ব্যয় প্লাস অফিস উপরিব্যয় প্লাস বিক্রয় উপরিব্যয় সমান সমান মোট ব্যয়। আর বিক্রয় মূল্যের সূত্রটা তাহলে মোট ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা সমান সমান বিক্রয় মূল্য। তাহলে আমরা পরপর সূত্রগুলো পেয়ে গেলাম। এবার আমরা ক নম্বর অঙ্কটা শুরু করব। চলে আসো আমরা ক নম্বরটা শুরুতেই করে ফেলি। তাহলে ক নম্বরের সূত্রটাই কি বলেছিল, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে মুখ্য ব্যয়ের ক্ষেত্রে কাঁচামাল প্লাস প্রত্যক্ষ খরচ, তাহলে কাঁচামাল আমরা যোগ করে পেয়েছি 230,000, মজুরি আমরা যোগ করে পেয়েছি 50,000, প্রত্যক্ষ খরচ যোগ সব মিলিয়ে মুখ্য ব্যয় 280,000 টাকা। এবার যদি আমরা উৎপাদন ব্যয় বের করতে যাই, আগে মুখ্য ব্যয়টাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা মুখ্য ব্যয়টাকে তুলে নিয়ে চলে গেলাম, 280,000 টাকা মুখ্য ব্যয়। এরপরে কারখানা উপরিব্যয় কোনগুলো সেগুলো আমরা লিখছি, কারখানা ভাড়া, পরোক্ষ কাঁচামাল, যন্ত্রপাতির অবচয়, কারখানা ব্যবস্থাপকের বেতন, এগুলো সব একসঙ্গে যোগ করে 420,000 টাকা উৎপাদন ব্যয়। এবার আসি আমরা মোট ব্যয়। তাহলে মোট ব্যয়ের ক্ষেত্রে কি করতে হবে, উৎপাদন ব্যয় প্লাস অফিস উপরিব্যয়, আমরা অফিস উপরিব্যয় বের করেছি 100,000 টাকা, তারপরে প্লাস বিক্রয় উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় আমরা বের করেছি 140,000 টাকা। তাহলে উৎপাদন ব্যয়ের সঙ্গে অফিস ও বিক্রয় উপরিব্যয় দুটো যোগ করলে মোট ব্যয় আসে 660,000 টাকা, তার সঙ্গে যোগ মুনাফা 165,000 টাকা, অর্থাৎ মুনাফা 660,000 টাকার আমরা 25% করলে 165,000 টাকা আসে, এটাকে যোগ করলে টোটাল বিক্রয় মূল্য বের হয় 825,000 টাকা। এটা হচ্ছে আসলে উৎপাদন ব্যয় বিবরণী, বা এটা আমরা যদি সৃজনশীলে করি তাহলে এটা। তো আমাদের অঙ্ক যেহেতু শেষ, আমরা এখন একটা ছোট্ট একটা ক্লাস ওয়ার্কে যাব। বেশ কয়েকবার এর আগে এক নাম্বার সূত্রের সময় দেখানো হয়েছে, এক নাম্বার লেকচারের সময় দেখানো হয়েছে, আজকে একবার দেখানো হলো। জাস্ট তুমি আমাকে এই সূত্রগুলো লিখে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো, এই সূত্র কয়েকটা লিখে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো, মুখ্য ব্যয় উৎপাদন ব্যয় মোট ব্যয় ও বিক্রয় মূল্যের সূত্রটা লিখে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো। এরপরের দিন আমরা যেহেতু হোমওয়ার্কের জন্য চলে যাব, তাহলে হোমওয়ার্কের জন্য আমরা খুব ছোট্ট একটা জিনিস দিচ্ছি। দেখো 100 তোমার বইয়ের 189 এবং 90 পৃষ্ঠায় একটা ছক আছে, সেই ছকটা লিখে আমাকে পাঠাবে তুমি, 189 এবং 90 পৃষ্ঠার ছকটি লিখে আমাকে পাঠাবে তুমি। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আশা করি তোমাদের কিছুটা উপকার হয়েছে। আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটারই একটুখানি জটিল ভাষণ নিয়ে আলোচনা করব।
সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।